এক শিশুকে আটকে রাখা হয়েছে এই অভিযোগ পেয়ে দিনাটা শহরের জৌনপল্লীতে অভিযান চালানোর ঘটনায় এলাকায় প্রচণ্ড উত্তেজনা সৃষ্টি হয়। এলাকার বাসিন্দাদের অভিযোগ, পুলিশ অজাতা এলাকায় এসে তল্লাশির নামে অশান্তি সৃষ্টি করেছে। বুধবার এই ঘটনাটি ঘটেছে। পুলিশকে ঘিরে ধরে বাসিন্দারা বিক্ষোভ দেখাতে গেলে পুলিশকে মৃদু লাঠিচার্জও করতে হয়। যদিও তল্লাশি চালিয়ে পুলিশ সেখান থেকে কোনো শিশুর হদিশ পায়নি। ঘটনা বিবরণে জানা গিয়েছে, এদিন পুলিশ প্রশাসনের তরফ থেকে খবর পায় দিনাটা শহরের জৌনপল্লীতে এক শিশুকে আটকে রাখা হয়েছে। পুলিশ এ ঘটনা জানতে পেরে দিনাটা থানার এক বিশাল পুলিশ বাহিনী জৌনপল্লীতে যায়। তারা সেখানে বেশ কয়েকটি ঘরে তল্লাশি চালায়, কিন্তু তারা কোনো শিশুর হদিশ পায়নি। সেই সময় এলাকার একদল বাসিন্দা পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকে এবং পুলিশকে হিনস্থ করার চেষ্টা করে বলে অভিযোগ। ফলে পুলিশকে মৃদু লাঠিচার্জ করতে হয় বলে অভিযোগ। এ বিষয়ে এলাকার বাসিন্দা জয়শ্রী দাস সহ অন্যান্যরা বলেন, মজনু ইসলাম নামে এক যুবক ওই এলাকায় এসে প্রতিনিয়ত তোলাবাজি করে চলেছে। এলাকার বাসিন্দারা তার দাবি মতো টাকা না দেওয়ায় সে পুলিশকে মিথ্যা কথা বলে পুলিশকে প্রভাবিত করার চেষ্টা করে। তার ফলে পুলিশ এদিন এলাকায় এসে অযথা ঝামেলা সৃষ্টি করে। এ সম্পর্কে দিনাটা থানা আইসি সঞ্জয় দত্ত বলেন, প্রশাসন খবর পায় শহরের জৌনপল্লী এলাকায় এক শিশুকে আটকে রাখা হয়েছে। প্রশাসনের নির্দেশে এদিন সেখানে পুলিশ যায় এবং তল্লাশি করে। উল্লেখ্য, এর আগেও দিনাটা শহরের জৌনপল্লী এলাকা থেকে তিনজন শিশুকে উদ্ধার করে দিনাটা থানার পুলিশ। উদ্ধার করা ওই শিশুগুলিকে নির্দিষ্ট স্থানে রাখার বন্দোবস্ত করা হয়। এদিন এ ধরনের খবর পেয়ে তল্লাশি করতে যায় দিনাটা থানার পুলিশ। আর একটা চেন ছিল, চেনটাও পাচ্ছি না, টাকাটাও পাচ্ছি না, আর আমার ঘর দুই তিনটা ঘর তালা ভাঙে ফেলছে। এর আগে আপনার কাছে কোনো টাকা চাইছিল? হ্যাঁ, আমার কাছে 50-60 হাজার টাকা চাইছে। যে মেয়ের কাগজ টাগজগুলো আমি ঠিক করে দেবো, তুমি এসে আমার সঙ্গে দেখা করো। অনেকদিনের মোবাইলে পড়তো ফোন, আমি ওর সঙ্গে ফোনে কথা বলি না। আমি মানুষের মুখে মুখে শুনি যে আমি কিসের জন্য ওকে টাকা দিব আর ওর সঙ্গে আমি কিসের জন্য দেখা করবো। মেয়ের কাগজপত্র ঠিক মানে আমার? হ্যাঁ, এটাই তো আমি এটাই বুঝলাম না, আমার মেয়ের কিসের জন্য কাগজ ঠিক থাকবে না, আমার মেয়ের তো সবই কিছু ঠিক থাকবে। এই জিনিসটাই আমি বুঝলাম না, কিসের জন্য মেয়ের কাগজ করা? আপনার নাম? জয়শ্রী দাস।